আসসালামু আলাইকুম। রসায়নের আরো নতুন একটি ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আজকের এই ভিডিওতে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি আলী আহসান আসিফ, অ্যান্ড ওয়েলকাম টু আমাদের পড়ালেখা C60 ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট। তো রাদারফোর্ড হচ্ছেন একজন বিজ্ঞানী যিনি 30 আগস্ট 1871 সালে জন্মগ্রহণ করেন এবং 19 অক্টোবর 1937 সালে মৃত্যুবরণ করেন। তো তার জন্মসালটা ছিল 1871 সাল এবং মৃত্যু সালটা ছিল 1937 সাল। তো এই রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখতে হবে কত সাল, 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল দেন। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন, যেই মডেলটাই হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল হিসেবে পরিচিত। তো আমরা মডেলটা একটু লক্ষ্য করি, কি মডেল দিয়েছিলেন তিনি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে যদি তোমরা লক্ষ্য করো, দেখবে তোমাদের বইয়ে কিন্তু চারটি এরকম মডেলে চারটি দেওয়া আছে, ABCD করে চারটি দেওয়া আছে। যে চারটির মধ্যে এ নাম্বারটা আছে ঠিক এরকম, যে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। তো দেখো তোমাদের বইয়ে লক্ষ্য করতে দেখতে পারবে। তো একটু বিষয়টা লক্ষ্য করো, ধরো এটা পরমাণু, এই পরমাণু একটা কেন্দ্র আছে, ঠিক আছে, এই কেন্দ্রটার নামই হচ্ছে কি নিউক্লিয়াস। এই যে এখানে আমি একে রেখেছি, দেখো এটা হচ্ছে পরমাণু, আর এই যে পরমাণুর কেন্দ্র, এই কেন্দ্রটার নাম হচ্ছে হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর বাহিরে থাকে হচ্ছে ইলেকট্রন। এই যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এর ভিতরে কি কি আছে, প্রোটন প্লাস নিউট্রন। এই নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন আর নিউট্রন, আর বাহিরে আছে হচ্ছে ইলেকট্রন। এই দেখতে পাচ্ছ বাহিরে কিন্তু ইলেকট্রন ঘুরতেছে, এগুলো হচ্ছে ইলেকট্রন, এই বাহিরে আছে হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করা হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং বাহিরে অবস্থান করে, নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে হচ্ছে ইলেকট্রন। দুই নম্বর নিয়মটা লক্ষ্য করলে দেখতে পাবে ঠিক এরকম কিছু লেখা আছে, যে নিউক্লিয়াস হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। এখানে লক্ষ্য করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই দেখো নিউক্লিয়াসটা কি দেখতে পাচ্ছি, একদমই ছোট, রাইট, একদমই ক্ষুদ্র অর্থাৎ ছোট। আর পরমাণু, এটা হচ্ছে পুরোটা হচ্ছে পরমাণু, আর পরমাণুর ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। আর দেখো এখানে কিন্তু সব জায়গায় পুরো ফাঁকা পড়ে রয়েছে, এদের কিছুই নেই, শুধু এইটুকু জায়গা হচ্ছে নিউক্লিয়াস, আর এদের কিন্তু কিছুই নেই, এগুলো সব ফাঁকা। তাহলে এইটাই বলছে যে, মানে হচ্ছে যে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসের আয়তন, এই নিউক্লিয়াসের আয়তনটা পরমাণুর আয়তনের তুলনায় খুবই নগণ্য। ঠিক আছে, নিউক্লিয়াসের আয়তনটা পরমাণুর আয়তনের তুলনায় খুবই নগণ্য, অর্থাৎ এখানে বেশিরভাগ পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। আচ্ছা, তিন নাম্বারটা দেখি আমরা কি আছে, সৌরজগতে বসে, যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে, মানে তিনি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরে, তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। অর্থাৎ তিনি যে ইলেকট্রনের সাথে তিনি কেন্দ্র তুলনা করেছেন গ্রহগুলোর। তো যেরকম আমরা দেখি যে সূর্য হচ্ছে সূর্যের কেন্দ্র করে কি করে, এই যে বিভিন্ন গ্রহ আছে সেই গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে, ঠিক রাদারফোর্ড বলেছেন যে, তিনি মতবাদ দিয়েছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেরকম বিভিন্ন কক্ষপথে কি করছে, ইলেকট্রনকে ইলেকট্রনগুলো ঘুরছে। আচ্ছা, আর চার নম্বরে আছে হচ্ছে যে বলছে, এখানে বলেছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের, আর ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। কেন, কারণ ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জবাহী, কারণ এখানে থাকে প্রোটন। প্রোটন আমরা যখন আমরা ওই যেই টপিকটি পড়ছিলাম যে পরমাণু ভিতরে কণা, এই টপিকটি নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম তখনই কিন্তু আমরা বলেছিলাম যে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। ঠিক আছে, তাই এখানে বলছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি, যেহেতু এখানে প্রোটনটা ধনাত্মক এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটনটা আছে, তাই এটা হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে কি ঋণাত্মক।
তো এই ধনাত্মকের প্রতি ঋণাত্মকে এক ধরনের আর ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রনে এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলটা হচ্ছে কি কেন্দ্রমুখী, আকর্ষণ বলটা কেমন কেন্দ্রমুখী। তো এই কেন্দ্রমুখী বলের কারণে কিন্তু ইলেকট্রন আর নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। তো আচ্ছা, তাহলে চারটি মডেলে চারটি মডেলটা যে আমরা চারটি ইয়ে আছে সেইগুলো আমরা দেখলাম। তো এই রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু আরও নাম আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা যায় হচ্ছে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল আবার নিউক্লিয়ার মডেল। তাহলে এখানে বলা যায় হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেল বা সোলার সিস্টেম মডেল অথবা সৌর মডেল অথবা নিউক্লিয়ার মডেল এ যাই বলো না কেন সবই কিন্তু একই। রাদারফোর্ডের পরমাণু মডেল বা সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বা নিউক্লিয়ার মডেল সব একই। তো তোমরা যদি প্রশ্নে এরকম আসে যে সোলার সিস্টেম মডেল বলে দেয়, তোমরা কিন্তু মোটেও ঘাবড়িয়ে যাবে না, কারণ সবগুলো একই। সো আমরা কিন্তু আজকে ক্লাসে আমরা ভিডিওতে আমরা জানতে পারলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেল কী কী বলা হয়েছিল। প্রথমে ছিল পরমাণু একটি কেন্দ্র আছে, কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। দুই নম্বরে ছিল নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, অর্থাৎ নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় খুবই নগণ্য। তিন নম্বরে ছিল সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, যেরকম নিউক্লিয়াসকে তেমন কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। আর চার নম্বরে ছিল ধনাত্মক চার্জ বাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাহী নিউক্লিয়ার ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে এবং এই আকর্ষণ বলটা হচ্ছে কেন্দ্রমুখী। অবশ্যই এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা হচ্ছে কেন্দ্রমুখী, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে লাগবে যে আকর্ষণ বলটা হচ্ছে কেমন কেন্দ্রমুখী। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই এই জিনিসটা মনে রাখবে, রাদারফোর্ড পরমাণু মডেলটা প্রদান করছে, রাদারফোর্ড যে মডেলটা দিয়েছে পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেল, এই মডেলটা তিনি প্রদান করেছেন 1911 খ্রিস্টাব্দে। অবশ্যই কিন্তু ভালো করে সালটা মনে রাখতে হবে, 1911 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে আজকে এই ক্লাস থাকবে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকবে সবাই। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।